স্বল্প খরচে জমিতে চাষের ক্ষেত্রে ব্যবহারের জন্য এক বিশেষ ধরনের মেশিনের আবিষ্কার করলেন আরামবাগের বৃন্দাবনপুরের বাসিন্দা বিমান প্রামাণিক। আগামী কয়েকদিনের মধ্যেই বিমানবাবু বাজারে আনতে চলেছেন এক অন্য ধরনের ট্রাক্টর। তার দাবি, এই মেশিন ব্যবহার করলে চাষিরা তাদের চাষাবাদের ক্ষেত্রে অনেকটাই টাকা সাশ্রয় করতে পারবেন। দীর্ঘদিনের স্বনামধন্য উন্নত মানের ধান বীজ চাঁদ মাতা। আর দেরি না করে কৃষক বন্ধুরা আজই চলে আসুন কালীমাতা সিড ফার্মে। কৃষিতে অদ্ভুত সাফল্যের হদিশ দিলেন আরামবাগের বৃন্দাবনপুরে বিমান প্রামাণিক। তিনি একেবারে নিজের প্রচেষ্টায় তৈরি করেছেন হাত ট্রাক্টর। ট্রাক্টরটিতে দুটি ফলা আছে, যা দিয়ে জমি কর্ষণ করা যাবে, আবার আলুর সময় আলু বসানোর নালাও তৈরি করা যাবে, আলু তোলার সময় মাটিও ভাঙা যাবে। ট্রাক্টরটি তৈরি করতে খরচ হয়েছে আনুমানিক 30,000-এর কিছু বেশি। ডিজেল এবং কেরোসিন দুটি পদার্থতেই ট্রাক্টরটি সচল থাকবে। সব থেকে অবাক করার মতো বিষয়, ব্যবসায়িক ভিত্তিতে সাধারণ ট্রাক্টর 1 বিঘা জমি কর্ষণ করতে 450 থেকে 500 টাকা খরচ করে। বিমানবাবুর দাবি, এই ট্রাক্টরে 1 বিঘা কর্ষণ করতে 60 টাকার মতো খরচ পড়বে। গত বছরই তিনি পরীক্ষামূলকভাবে এই ট্রাক্টরটি তৈরি করেছিলেন, নিজের জমিতে চাষও করেছেন। এবার ব্যবসায়িক ভিত্তিতে তিনি ট্রাক্টরটিকে বাজারে আনতে চলেছেন। তিনি ঠিক করেছেন 40,000 টাকায় বিক্রি করবেন এই ধরনের ট্রাক্টর। বিমানবাবু বলছেন, যারা ছোট চাষি তাদের চাষ করার ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটে যাবে। এখন গরু দিয়ে চাষ এক প্রকার উঠেই গেছে, সকলকেই ট্রাক্টরের উপর নির্ভর করতে হয়, কিন্তু ভাড়া ট্রাক্টরে চাষ করতে বহু টাকা খরচ পড়ে। এখন যদি একজন ছোট চাষি এই ট্রাক্টর কেনেন, তিনি প্রায় 10 ভাগের 1 ভাগ খরচে চাষ করতে পারবেন। অন্যদিকে নিজের জমিতে চাষ দেওয়ার পর উদ্বৃত্ত সময় অন্যের জমিতেও কাজ করে টাকা রোজগার করতে পারবেন। এই ট্রাক্টর পুরোটাই ঢালাই লোহা দিয়ে বানানো, এর মধ্যে কোনো কঠিন প্রযুক্তিবিদ্যা ব্যবহার করা হয়নি, কাজেই এটি সারানোর খরচা অত্যন্ত কম। এটা আমাদের ছোট চাষিদের ক্ষেত্রে খুব কাজে লাগবে, কারণ 2 ঘন্টায় 1 বিঘে জমি চাষ করা যাবে এবং তার খরচা 60 টাকা। 1 বিঘে জমি চাষ করতে 60 টাকা এবং মিনিমাম খরচায় এবং মিনিমাম দামে এটা আমি তৈরি করেছি, যাতে চাষিরা উপকৃত হয় বলে আমি মনে করছি। চাষে এটা চাষ দেওয়া যাবে, কাদা করা যাচ্ছে এবং আলুর ক্ষেত্রে খুব ভালো কাজ দেবে, ছোট জমির পক্ষে খুবই উপকার। আলু ভাঙা যাবে, চিক কাটা যাবে এবং মাটি দেওয়া যাবে, এটা খুবই খরচা কম এবং চাষির খুবই পয়সা বেঁচে যাবে। যেখানে 1 বিঘে জমি পাওয়ার টিলার বা রোটার দিতে 400-450 টাকা খরচা দেয়, সেখানে 60 টাকা খরচা তার হয়ে যাবে। এটা আমরা লেদে এবং ওয়েলিং মেশিনের অ্যাসেম্বলি করিয়ে আমরা তৈরি করি। হ্যাঁ, এটা ডিজেল বা কেরোসিন দুটোই চলতে পারে এবং খুব মিনিমাম টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যাতে রিপেয়ার করার খরচাও তার অনেক কমে যাবে। কোনো মিস্ত্রি লাগবে, আমরা 40,000-এ এটা বিক্রি করবো বলে ঠিক করছি। চাষিরা বিভিন্নজন দেখতে যাচ্ছে, তারা খোঁজ দিতে আমরা 40,000 টাকা দাম করতে চাইছি, চাষির ম্যাক্সিমাম দাম। কৃষকরা বলেছেন, বাজারে এই ট্রাক্টর আসার পর কৃষিকার্যের নতুন দিগন্ত খুলে যাবে। নিউজ আজ বাংলা, আরামবাগ।